আচ্ছা মাইক্রোসফট সিকুয়েল সার্ভার ম্যানেজমেন্ট অ্যাপস যেটা আছে এটা কীভাবে ইনস্টল করবো ডাউনলোড করবো সেটা হচ্ছে আমরা আমাদের এরকম মাইক্রোসফট এইজে চলে যাব অথবা ক্রোমে চলে যাবো এরপরে এখানে জাস্ট লিখবো হচ্ছে মাইক্রোসফট মাইক্রোসফট সিকুয়েল সার্ভার ম্যানেজমেন্ট ওকে চলে আসবে দেখেন এখানে আমরা ক্লিক করলাম প্রথমটাতে যে কোনো একটাতে ক্লিক করলেই হওয়ার কথা তো সবার আগে আমাদের কি করতে হবে সিকিউল সার্ভারটাকে ডাউনলোড করতে হবে হ্যাঁ সিকিউল সার্ভারটাকে ডাউনলোড করবে যে এখানে ডাউনলোড সিকিউল সার্ভার আগে সিকিউল সার্ভারটাকে ডাউনলোড করবো ঠিক আছে কোনটা ডাউনলোড করব যদি আমরা এরকম ডাউনলোডে চলে আসি মাইক্রোসফট ডট কম এখানে যদি এইসে আমরা ডাউনলোডে চলে আসি সিকিউল সার্ভারের ডাউনলোডে আমরা নিচের দিকে চলে আসবে এখানে পাবো হচ্ছে মানে এই ডাউনলোড অপশনে চলে যাবেন ঠিক আছে এখানে নিচের দিকে আসলে আমরা দুইটা ভার্সন পাবো একটা হচ্ছে ডেভেলপার ভার্সন আর একটা হচ্ছে এক্সপ্রেস ভার্সন তো এক্সপ্রেস ভার্সনটা ফ্রি হয় এই জন্য আমরা এক্সপ্রেস ভার্সনটাকে ডাউনলোড করে নেবো ঠিক আছে আমাদের ডাউনলোড করা আছে আমার ঠিক আছে এটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এরপরে এটাকে এখান থেকে ওপেন ফাইল করবেন এরপর নেক্সট নেক্সট করতে থাকবেন অ্যাকসেপ্ট নেক্সট করতে থাকবেন জাস্ট এতটুকুই ঠিক আছে তারপর এটাকে ক্লোজ করে দিবেন ইনস্টল শেষ হয়ে গেলে ক্লোজ করে দিবেন এর পাশাপাশি আর একটা যেটা আমাদেরকে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে এরকম মাইক্রোসফট সিকিউর সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও লিখবেন প্রথমটায় ক্লিক করবেন যে একটাতে ক্লিক করলেই চলে আসবে ঠিক আছে একটা হচ্ছে সিকিউর সার্ভার ডাউনলোড করা লাগবে আর একটা হচ্ছে সিকিউর সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ডাউনলোড করতে হবে ঠিক আছে তো আমরা টিপিএল সালো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এটাতেই চলে গেলাম গেলে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব একটু নিচের দিকে স্ক্রল করব এখন আপডেট ভার্সন চলে আসছে যে ডাউনলোড সিপিএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও বিশ দশমিক দুই আগেটা ছিল উনিশ দশমিক দুই এখন জুলাইয়ের জুলাই নয় তারিখ দু হাজার চব্বিশে রিলিজ হয়েছে বিশ দশমিক দুই এটা ডাউনলোড করে নিব ঠিক আছে মন ডাউনলোড করাই আছে এবং ইনস্টলও করা আছে তো এখান থেকে আপনারা জাস্ট এই যে এস এস এম এস সেট আপ যে ফাইলটা থাকবে এটাকে ওপেন করবেন এবং শুধুমাত্র ইনস্টল অ্যাকসেপ্ট নেক্সট এগুলা করবেন ঠিক আছে অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে ক্লোজ করে দিবেন ঠিক আছে এইভাবে আপনি করে নেবেন এবং পরবর্তী লেকচারে কিভাবে কানেক্ট করতে হবে সেটা আমি শেখাই দেব